ছয় বছরের সর্বনিম্ন দু হাজার উনিশ দু হাজার কুড়ি অর্থবর্ষের জুলাই সেপ্টেম্বরে জিডিপি বৃদ্ধির হার চার দশমিক পাঁচ শতাংশ শুক্রবার এর রিপোর্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ বছরের দ্বিতীয় ত্রৈমাসিককে দেশের জিডিপি বৃদ্ধির হার পাঁচের নিচে নেমে গেল যা গত ছয় বছরের মধ্যে সবচেয়ে কম কেন্দ্রীয় সরকার বিভিন্ন কথা বলে দেশের বেহাল অর্থনীতি থেকে মুখ ঘুরিয়ে দেবার চেষ্টা করছে কিন্তু সব আর চেপে রাখা যাচ্ছে না প্রথম ত্রৈমাসিকের তুলনায় দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার কমল শূন্য দশমিক পাঁচ শতাংশ দু হাজার আঠারো দু হাজার উনিশ অর্থবর্ষে এই দ্বিতীয় ত্রৈমাসিকেই জিডিপি বৃদ্ধির হার ছিল সাত শতাংশ এর আগে জিডিপি বৃদ্ধির সর্বনিম্ন রেকর্ড ছিল দু হাজার সালের জানুয়ারি মার্চ মাসে জিডিপি বৃদ্ধির পরিমাণ ছিল চার দশমিক তিন শতাংশ এবছর এপ্রিল সেপ্টেম্বর সময়কালে দেশের অর্থনৈতিক বৃদ্ধি ছিল চার দশমিক আট শতাংশ গত বছর এই একই সময়ে অর্থনৈতিক বৃদ্ধি ছিল সাত দশমিক তিন শতাংশ প্রসঙ্গত এবছর জুলাই সেপ্টেম্বরে চীনের অর্থনৈতিক বৃদ্ধি ছিল ছয় শতাংশ এবছর জুনে শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার পাঁচ শতাংশ নেমে যাওয়ার পর থেকেই আতঙ্ক শুরু হয়েছিল অর্থনীতি মহলে বিশ্ব অর্থনীতিতে মন্দগতি দেশের বাজারে নতুন শিল্প বিনিয়োগের অভাব রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির খারাপ পারফরমেন্স বেসরকারীকরণের সিদ্ধান্ত কর্মসংস্থানের ছাঁটাই ও পড়তি সব কিছুর মিলিত প্রভাবই অর্থনীতি তথা বৃদ্ধির হারে এমন দুর্দশা মনে করছেন অর্থনীতিবিদরা